ନମସ୍କାର ମୁଁ ଦୀପକ ସେନାପତି ଆଜି ଶୁଣିବା ଗୋଟିଏ ପ୍ରାଚୀନ କାହାଣୀ ଅରି କ୍ଷିତକୁ ଦୈବ ସାହା ପରିବେଷଣ ପରଶୁରାମ ବେହେରା ଗୋଟିଏ ବୋଲି ପୁଅ ନା ତାର ସଞ୍ଜୟ କାଣି ଆଖିରେ କଜଳ ଗାର ସେ ଅନ୍ଧର ଲଉଡ଼ି କୁଟା ଖଣ୍ଡକ ଦ୍ୱିଖଣ୍ଡ କରେନି ବାପ ମାଆ ବ୍ରାହ୍ମଣ ବ୍ରାହ୍ମଣୀ ତାକୁ ଭାରି ଗେଲ ଅବସରରେ ବଢ଼ଉଥାନ୍ତି ଶ୍ରୀଅକ୍ଷୀର ତା ପାଇଁ ବରୁଣେଇ ପର୍ବତ ବାପ ମାଆ କହନ୍ତି ଭଗବାନ ତାକୁ କୋଟି ପରମାୟୁ ଦେଇଥାନ୍ତୁ ସେ କୂଳକୁ କାରିଣୀ ହେଉ ବଡ଼ ବଡ଼ଆଙ୍କୁ ଆଲୁଅ ଟିକେ ଦେଖଉ ଯିଏ ହେଲେ କହିବ ସେ ଅମୁକ ଲୋକର ପୁଅ ତ ଦୁଆରେ ଟିକିଏ ସଞ୍ଜଶଳିତା ଜାଳିବ ତ ବ୍ରାହ୍ମଣ ପିଲା ତା ପେଟ କେବେ ଅପୁରା ରହିବନି ଦିଅଁ ତାକୁ ଚିରଞ୍ଜୀବି କରିଥାନ୍ତୁ ପିଲାଟିକୁ ଏମିତି ଏମିତି ନଅ ବର୍ଷ ହେଲା ପଟେ ପିତ୍ତଳ ଥାଳିରେ ସଙ୍ଗାଡ଼ିଏ ପଇତା କଡ଼େ ନଡ଼ିଆ ଗଳି ଗୁଆଟିଏ ଧରି ସେ ଦୁଆରେ ଦୁଆରେ ବୁଲିଲା ବ୍ରାହ୍ମଣ ପିଲା ପଇତାଖିଏ ପାଉ ତାକୁ ଦେଲେ କିଛି ପାଣିରେ ପଡ଼ିବନି ବିକଳ ପାଇଁ ଲୋକେ ତାକୁ ଦେଲେ ସୁରୁଖୁରୁରେ ବ୍ରତଘର ବଢ଼ିଲା ସତେ ଯେମିତି ପୁଅ କାନ୍ଧରେ ପଇତାଖିଏ ଦେବା ପାଇଁ ତା ବାପ ବଞ୍ଚିଥିଲା ଦିନେ ସକାଳେ ଦେଖିଲା ବେଳକୁ ବୁଢ଼ା ମରିଶୋଇଛି ମା' ପୁଅ ଦୁଇଜଣ ଯାକ କାନ୍ଦି ବୋବେକି ରହିଲେ ଘରେ ଯାହା କଂସା ବାସନ ଦୀପଟ ଥିଲା ব্রাহ্মণী দেহরে যা দুই চিজ লা সবু বিকি ভাঙ্গি শুধ ঘর এবে এবার কহিলে খণ্ডে নড়া কুড়িয়া, অঠর জড়া, খরা খুব বরসা বাদবুদিয়া হয়ে ঘরে পশতি হৌ পছে কা কেয়াটি নিজ ঘরে নিজে মালিক ব্রাহ্মণী বুড়ি ভিক মারি আনে বাড়ি নেউটিয়া পটাড়ি যেতে কাটিলে সেতে কঁড়ে হো পছে শাক ভাত বেড়ে গণ্ডি খাতে ଦିନେ ଜଣେ ଯଜମାନ ବ୍ରାହ୍ମଣ ପୁଅ ସଞ୍ଜୟକୁ କହିଲା ଆଚ୍ଛା ଗୋସେଇ ଏମିତି କରି ତୁମେ କେତେଦିନ ଚଳିବ ମୁଁ ତୁମକୁ ଛଡ଼ାଟିଏ ଦେଉଛି ନିଅ ଏହାକୁ ପାଳ ୟା ପଛରେ ଲାଗିଲେ ତମେ ଖୁସିରେ ଚଳିବ ମା ବାଛୁରୀଟି ଦେଖି ଖୁସି ହେଲା ପୁଅକୁ କହିଲା ଆରେ ପୁଅ ଆମକୁ ତ କାଣ୍ଡିଆ କୁଣ୍ଡା କି କାଞ୍ଜି ଖୁଦ ପିତା ଟିକେ ମିଳୁନି ଆମେ କୁଳୁଚି କୋଳଥ କେଉଁଠୁ ଆଣିବା ଯେ ଗାଈ ପାଳିବା ନେଇଯା এ বাছুরীকে তোটা বাড় গহির দণ্ডার চরে আনে পুয়া বাছুরি নেই চরে সবুলে মা বুড়ি ভাবুয় পুয়ার কমিটি হাতক দিহাত হ্যাঁ তা মুন্ডে দুব চাউল দুটো পকাই দিয়ে মু আখি বুঝতি হলে ঘরে বাশি ওলিকি দানা না ঘরে গাত খোলি শিয়া পতর পকাই ভাত খাও অভেকা হয়ে পুয়া গোর চরেই বুলুচি ইা কু পুঁ কনিিয়া দেব কি ভাবু ভাবু মা রাণ গলা সঞ্জয়ের বয়স হলানি হলে সে গাড় চরা ছাড়লানি রঘুয়া মা ধান কুটুণী তার আশ্রয় পোষে সে যাহা আনে তাকে ফুটাই দিয়ে এমিতি কষ্টে মষ্টে চলে দিনে গাঁরে কতেজণ আসি কহিলে। আরে সঞ্জুয়া এমিতি এক অঙ্গি হয়ে কতদিন বুলু থব সঞ্জয় কহিলা মুি মোর বাপা মা না জমি বাড়ি না ঘরে কংসা কি না না মোর হয়ে মোৰ আগু পছুকু কেতি মতে কি কৰব গাওঁ লোকে কহিলে আমি তোপাই কনিয়াটি ঠিক কৰো সঞ্জয় কহ যাহৰ দয়া দিনে গাঁওৰ পাঁচজনৰ কনিয়া দেখিবলৈ যো গাঁওৰে পহঁচিলে সেই গাঁৱৰে জে ধনী ব্ৰাহ্মণ থায় তাৰ গোটেই বুলি ঝিয় হবাৰ বয়স হৈ গ'ল হেলে ক'ঠি সম্বন্ধ ঠিক হৈ কেতিয়ে জাগা বুলিলে কৌটি পটুনি এমিতি বিচরা ব্রাহমণ মহা ব্যস্তরে পড়া বেড়ে ইয়ে কনিিয়া খোজাড়ি মানে সেইটি যাই পৌঁছলে ব্রাহ্মণ তা ভারি চর্চা কলা খিয়াপিয়া পিয়া সরিলু কে আসছ বলে পচারা সে কহিল আমাঁয়ের গোটে ব্রাণ পিলা অছি তারপম মা নথিবারু সে অথ বুলুছি আমকু খরচ বার্চ দেই পাত্রী পাত্রি ঠিকা পঠেইছি। ব্রাহ্মণ মনে মনে ভাবিলা ভগৱান আনিকি জুটেই দৌচ ভাৰ্যা যাই কহিলা ভাৰ্যা কহিলা ভাল হ'ল যা নাশু তাৰ কেতিকুনা দে ধন দৰব পাঠ চাঠ কথা এই চবুটিকে পচাৰিকি বুজ গাঁওৰ তিনিজনৰ পুৰুষা লোক আঁচিলে সবু কথা পঢ়িলা সেনে পচাৰিলে আগে বৰটি কেমি কহ যোগ্য কি অযোগ্য পাঠু কি মূৰ্খ ধনী কি দৰিদ্ৰ কিছু নজাণি আমি কমিটি সেটি ঝিও দেবু ভদ্রলোক কহিলে। কি অভাগ্য বড় বিষয় যদি আমি কিছু ন কবু তাহলে তমে কমিটি আমি ঝিও দেব তাহলে বড় বিষয় এবে কুছু আপন শুণতু নীতি রে সে বুলা কুকুর সুন্দরের সে মদন মোহন ধন অলেখা গোরুগাই ঘরে যেতে বাহার সেতে ঘরেতি সূর্য যা আশ করছেন কংসাগি না অচলাচল আদ্যা রঘু মা ঘরে প্রবেশ। ঝিও যাও খাইলে জানিব। ইয়ে ভল লোক এনে উচাট কলে কথা দব তো দিও নহেলে আমি আউ কেউ দেখব আমার অভাব হবনি মো এ কথা শুনি ব্রাহ্মণী কহিলা হই হে আর ঘরবাড়ি দেখি ঝিও দেবাসি না তমে যাও তাঁ গাঁ গণা ভাল মন্দ সবু বুঝি আস ব্রাহ্মণ কহিলা না 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 ପଞ୍ଚ ପରମେଶ୍ୱର ସେ କ'ଣ ଆମକୁ ଭଣ୍ଡେଇ ଦେବେ ଏହା କହି ବିଶ୍ୱାସ ରଖି ମାଳି ଟେକିଦେଲା ଭଲ ଲୋକମାନେ ଆନନ୍ଦରେ ଘରକୁ ଫେରିଲେ ବାଟରେ ଆସୁ ଆସୁ କୁହାକୁହି ହେଲେ ଗାଈ ଚରାର ଏବେ କପାଳ ଫିଟିଲା କୁଣ୍ଡାଖିଆକୁ ଏବେ ନରସିଂହ ଭୋଗ ଯୋଗ ଘଟିଲା ଏମିତି କେତେଦିନ ଗଲା ପରେ ଦିନେ ବ୍ରାହ୍ମଣୀ କହିଲା ଜୋଇଁ ଶଙ୍ଖୁଳା ଦେଇ ଦୁଇଜଣ ଭଲ ଲୋକ ପଠାଅ ଯେତେ କହିଲେ କ'ଣ ହେଲା ମୋ ମନ କାହିଁ ଜମା ମାନୁନି ସିଏ କ'ଣ ଆଉ ଆପଣା ସୁନାକୁ ଭେଣ୍ଡି ବୋଲି କହନ୍ତେ ପାଟ ଯଥା ନଡ଼ିଆ ଖଇ ଉଖୁଡ଼ା ସାକର ଠିକଣା ହେଲା ବାରିକ ସବୁ ମୁଣ୍ଡରେ ମୁଣ୍ଡେଇ ଚାଲିଲା ତା ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଦୁଇ ଜଣ ଭଦ୍ରଲୋକ ଚାଲିଲେ ସେ ଗାଁରେ ପହଞ୍ଚି ପଚାରିଲେ ହଇ ହୋ ସଞ୍ଜୟ ସାଆନ୍ତଙ୍କ ଘର କେଉଁଠି ସମସ୍ତେ ଦେଖାଇ ଦେଲେ ମଲାମଲା ଏମିତି ଘର ତାର ଏମାନେ ସବୁ ତାଜୁବ୍ ହେଇଗଲେ ଭୁଇଁଛୁଆଁ ଚାଳ ସେଥିରେ ପୁଣି ସହସ୍ର ଜଳା দাণ্ডঘর গুহাড় সে পুঁ গায়েটে সম্ভবনি যে ঘরে অধে পদারে অধে ঘরক পশিকি দেখে জই পুয় গাত খোলি তাভিতরে শিয়া পত্র পকাইকি হাঁপুড়ুছি ঘরে কুন্ডা পথুরি খেবি না চারিকণ ওড়াই আনলে কাউড়িটিককর জিনিসবিবন ইয়ে ভাল লোক মুহ সবু বঙ্কা হয়েগাল জই পুয় সেমি যাও হাঁপুড়ু থাকে মান না কি মর্যাদা বি না ବାଲୁବାଲୁ କରି ଚାହିଁଛନ୍ତି ଏତିକିବେଳେ ସେ ଗାଁ ଭଲ ଲୋକ ଜଣେ ଆସି କହିଲା କିରେ ନମସ୍କାର କରୁନୁ ଇଏ ପୁରା ତ ଶ୍ୱଶୁର ଗାଁ ଲୋକ ଜୋଇଆସି ନମସ୍କାର ହେଲେ କିଅ ବା ତା ରୂପର ଉପମା ଦେବେ ବସନ୍ତ ମୁହାଁକୁ ଉପମା ଚଟୁ କାମ କାକରାଛଣା ଜାଲି ଚଟୁ ରୂପ ତ ହାଣ୍ଡି କଳା ତା' ଦେହରେ ପୁଣି ବସନ୍ତ ମୁହଁ ତହିଁକି ଭେକ ବୋଲି କରିଆ ଖଣ୍ଡେ ତା' ଦେହରେ ପୁଣି ନେଡ଼ି ବହଳର ମଳି ବସିଛି কুণি কহিলে হই হে ইয়ে কি জুয়া চোরি তুমি আমি ঠকাই কি ভল লোক কহিলে। আরে আরে আমে কোন আপন ঠকাইছু তোমর ঝিও হব আমর সে আসে যাহা আইচু অক্ষর অক্ষরে সত পরীক্ষা করু বড় বর নীতি বুলা কুকুর দিন যাক গাই চোরে বিলবণ বুলু থাকে গাই গাড়ি ঘরকু আসে রে মদন মোহন ମାନେ ମଦନ ମୋହନ କହିଲେ କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ତ କଳା ଆଉ ତମ ଜୋଇ ବି କଳା ଆଉ ଧନ ହେଉଛି ଅଲେଖା ହଇ ହେନ ଥିଲେ ସିନା ଆମେ ଲେଖିଥାନ୍ତୁ କିଛି ତ ନାହିଁ ଆଉ ଲେଖିବୁ କ'ଣ ଆଉ ଗୋରୁ ଗାଈ ଘରେ ଯେତେ ବାହାରେ ସେତେ ତମେ ନିଜ ଆଖିରେ ଦେଖୁନ ଏଇଟା ସତ କି ମିଛ ଗାଈ ଘରେ ବନ୍ଧା ହେଇଛି ଯେ ଚାଳି ସେପଟ ବାହାରକୁ ଅଧେ ରହିଛି ଆଉ କଂସା କିନା ଅଚଳାଚଳ ଜଇଁ ପୁଅ গাত খোলি ভাত খাওছেন আউ গৃহরে চন্দ্রসূর্য যা আস করছেন মানে চালরে তো খি নড়া না আপনার নিজ আখিরে দেখ তো নিতি খরা পড়ুচি জহ্নবি পড়ুচি আউ বা রহিলা বিদ্যা কথা রঘুমা ঘরে নিত্য প্রবেশ বুঝলে ধান কুটুণি রঘু পাই সে চলে আউ খাইলে জাণব এই দেখলে তো জই পুয়া কমি যাও হাঁপুড়ু আপন ঝিও আসি যাও খাইলে বলে জানি জাঁপারি এবে কু না আপনার কোন মিছ কথা কু এ গাঁর ভদ্রলোক চাতর শুনি। সে গাঁ কুনিয়া যাক বাহুড়ি যাই সবুকা কহলে বাপ মা শুনিকি কাবা কঠ মা নাহি কলা আপে সে ঝিউ দেবুনি বাপা কহিলা মুী টেকি কি সত্য করেছি অসত্য হবি ম ঝিউক বরপুবা করি নি তা সে সেইটি ঝিউক বাহাদ ଜୋଇନା ଅଧେ ସମ୍ପତ୍ତି ବାଡ଼ି ଲେଖିଦେଲା ସଞ୍ଜୟକୁ ଆଣି ଘରେ ରଖିଲା ଏବେ ଗାଈ ଜଗା ପିଲା ସଞ୍ଜୟ ଆଉ ବ୍ରାହ୍ମଣ ଝିଅ ମହାସୁଖରେ ରହିଲେ